পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দুই হাজার জয়নিং এবং পশ্চিমবঙ্গ পুলিশের আবগারি কনস্টেবল দুই হাজার উনিশের মেন পরীক্ষার রেজাল্ট এবং কাট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি এই আজকের ভিডিও থেকে জানতে পারবেন এবং এই যে অফিসিয়াল নোটিশটি জারি করেছে এই নোটিশে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন তাই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন এই নোটিশটি জারি করেছে পশ্চিমবঙ্গ বোর্ড অফিসিয়াল বোর্ড থেকে দেখতে পাচ্ছেন এবং নোটিশের ডেট দেখুন আট মার্চ দুই হাজার কিন্তু এই নোটিশটি জারি করেছে এবং এই নোটিশের লেখা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশের যাদের প্যানেলে নাম এসেছে তাদের জয়নিং কবে থেকে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সব পুরো বিস্তারিত তথ্য পাবেন এবং পুলিশ কনস্টেবল এক্সাইজের যে কাট অফ সেটি কিন্তু এখান থেকে একটি বিস্তারিত ধারণা আপনি পেতে পারবেন তাই প্রথম থেকে অবশ্যই দেখতে থাকুন নোটিশুদ গভর্ন জব চ্যানেলে চাকরি সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো চলুন আজকের যে ইম্পর্টেন্ট নোটিস এখানে যা যা বলা হয়েছে সেটি আমরা দেখে নেব এক নজরে তো দেখুন সাবজেক্টের ঘরে আপনি দেখতে হবেন এখানে যে সাবজেক্ট বলা হয়েছে সেখানে লেখা রয়েছে পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন অফ দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে দেখতে পাচ্ছেন যে বেঙ্গল পুলিশে দু হাজার উনিশ সালের যেসব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল দেখতে পাচ্ছেন তাদের জন্য কিন্তু সেটি তারা কন্ডাক্ট করে ফেলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ডের তরফ থেকে সেটি কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আরও একটি তথ্য এখানে বলা হয়েছে কাইন্ডলি ফাইন হেয়ার উইথ এ রিভাইজ লিস্ট অফ ক্যান্ডিডেট এখানে যাদের রিভাইজ লিস্টে নাম এসেছে তাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তাদের কথা পাশাপাশি আপনি যখন নিচে আসবেন তখন হবে আরও একটি তথ্য পাবেন যেখানে বলা হয়েছে যে আপনাকে কিন্তু রিকোয়েস্ট করছে যে আপনার যে অরিজিনাল অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড সহ আপনাকে কিন্তু যে আপনার থানা রয়েছে সেখানে কিন্তু আপনার যে ভিআর ফর্ম ভেরিফিকেশান ফর্ম কিন্তু সেখানে সাবমিট করতে হবে এবং এই সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট করতে গেলে কিন্তু আপনার সেখানে তারা ভেরিফিকেশান করবে আপনার ক্যারেক্টার এবং অ্যাটেন্ডেন্স এখানে কিন্তু তারা এগুলি আপনার ভেরিফিকেশান করবে আরও একটি যখন নিচে আসবেন আপনি তারপরের লাইনে দেখতে হবেন এখানে আরেকটি কথা বলা হয়েছে যে আপনার আইডেন্টিফিকেশন প্রত্যেকটি ক্যান্ডিডেটের আইডেন্টিফিকেশন কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে চেক করতে বলা হয়েছে তারপরে আপনি যখন আরও নিচে আসবেন এখানে আরেকটি কথা বলা হয়েছে যে মেডিকেল এক্সামিনেশান অফ দ্য ক্যান্ডিডেট শুড অলসো বি অ্যারেঞ্জ ইন কনসালটেন্ট উইথ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ইয়োর ডিস্ট্রিক্ট আপনার যে মেডিকেল হবে সেখানে কিন্তু আপনার যে নির্দিষ্ট জেলা রয়েছে সেই জেলার যে মেডিকেল হাসপাতাল রয়েছে চিফ মেডিকেল হাসপাতাল সেখানে কিন্তু আপনার মেডিকেলটি তারা কন্ডাক্ট করেছে প্রতিটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিকে সেখানে কিন্তু আপনার মেডিকেলটি হবে আর এই কাজটি কিন্তু শুরু হবে দেখতে পাচ্ছেন কখন থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পনেরোই মার্চ থেকে কিন্তু এই কাজটি শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু মোস্ট আর্জেন্ট করেছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে নিচে লেখা রয়েছে এবং আরও একটি এখানে একটি ফর্ম্যাট দিয়েছে এই ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য পি এবং দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পিভিআর কমপ্লিটেড এটি কিন্তু একটি দেওয়া হয়েছে যে মেডিকেলি আনফিট নাকি ফিট তাদের জন্য এটি একটি ফরমেট দিয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন সব মিলিয়ে এখানে কিন্তু দুই সালের যে পুলিশ কনস্টেবলের ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব একটি খুশির খবর তাদের কিন্তু জয়নিং খুব শীঘ্রই হয়ে যাবে কারণ এখানে ভেরিফিকেশান এবং মেডিকেল সমস্ত তথ্য কিন্তু দিয়ে ফেলেছে আপনাদের তৈরি থাকতে হবে এবং আগামীতে আপনারা কিন্তু যে ডেট দিয়েছে সেই ডেট বেসিসে মেডিকেল কমপ্লিট করতে হবে ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আপনারা জয়নিং পেয়ে যাবেন এক্ষেত্রে এবার আমি একটি কথা বলবো যারা পুলিশ কনস্টেবলের মধ্যে রয়েছেন বা যারা এক্সাইজ কনস্টেবল মেন দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি কথা সত্যি এবারের যে এই যে পুলিশ কনস্টেবল দুই সালের ছেলেরা জয়নিং পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একটি প্রফিট হবে এক্সাইজ কনস্টেবলের ছেলে মেয়েদের সেক্ষেত্রে কি এক্সাইজ কনস্টেবলের ছেলে মেয়েদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা দুই সালের পুলিশ কনস্টেবলে ফিট ছিল এবার সেক্ষেত্রে তারা যদি জয়নিং পেয়ে যায় জয়নিং পেয়ে গেলে কিন্তু এখান থেকে তারা যদি চলে যায় সেক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হবে এক্সাইজ কনস্টেবলের ছেলে মেয়েদের কেননা এখান থেকে তারা চলে গেলে অনেকটাই কিন্তু শূন্য পদ ফাঁকার মতো হয়ে যাবে কেননা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছিল যারা দু হাজার উনিশ সালের কনস্টেবলে ফিট ছিল তারা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে এক্সাইজ কনস্টেবলেরও এক্ষেত্রে তারা জয়নিং পেয়ে গেলে এক্সাইজের কাট অফটা হয়তো কিছুটা হলেও কমতে পারে তাই এতটুকু সুবিধা এক্সাইজ কনস্টেবলের ছেলেমেয়েরা পেতেই পারে তাই আগামীতে কি কাট অফ হয় সেটি কিন্তু অবশ্যই দেখতে হবে তাই এই চ্যানেলের পক্ষ থাকুন বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে শেয়ার করা হয় তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য